তিন স্বামীকে মেনে চলা। শুনুন, আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক, আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক, আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক, এর পরেও আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে আমি অনুরোধ করছি, এই স্বামীকে মেনে চলেন ভালো হবে। এই স্বামীকে বাদ দিয়ে আপনি আরেকটা সংসার করবেন সেটা ভালো হবে, এটা কি করে আপনি বুঝলেন? গালি দেখ মুখটা বন্ধ রাখেন, আপনি মারুক তবু আপনি ধৈর্য ধারণ করেন, আপনি এই সংসার ত্যাগ করিয়েন না। আর এই যে মাস মাস সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, এক গিলাস পানি চাইলে পানি নিয়ে এসে থেক তস করে সামনে রেখে চলে যান, এইভাবে তো আপনার ইবাদত কবুল হবে না। তিতা লাগুক মিঠা লাগুক তাকে মেনেই চলতে হবে, জান্নাত সহজ। আমি বলিনি এই কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এটা ব্যক্তিগত কথা নয়। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আপনার কাছ থেকে চলে আসলাম আর আপনাকে একটু বলছি, একটু স্বভাবটা পরিবর্তন করেন। শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে আছে, স্বর্ণ দিয়ে যদি ঘর বানান, মখমল চাদর যদি বিছানা সাজান, এরপরে যদি স্ত্রী না থাকে তাহলে শান্তি তৃপ্তি নেই। ভাত খেলে শান্তি তৃপ্তি নেই, শান্তি তৃপ্তি আছে স্ত্রীর বউয়ের কাছে। শুনুন, মিষ্টি খেলেও শান্তি তৃপ্তি হবে না, শান্তি তৃপ্তি আছে স্ত্রীর কাছে। সব শান্তি তৃপ্তি আল্লাহ স্ত্রীর কাছে রেখে দিয়েছেন, তো তাকে মারেন কি করে, তাকে গালি দেন কি করে, মুখ খারাপ করেন কি করে? কেন বললেন যে তোর বাপের বাড়ি যাব না, কালকেই তুমি তার তোমার শ্বশুর বাড়ি যাওয়া, আর 12.5 কেজি চাউল কাফফারা দিয়ে দেবা। তুমি যে বলেছ আর যাব না, এটা নাম হলো কসম। তোর বাপের বাড়ি আর যাব না, এটার নাম কি? কসম। এখন কি করতে হবে? আজকে যেতে হবে। তো গিয়ে কিভাবে যাব? 16 কেজি করে চাউল দিবা 10 জন ফকিরকে, তাহলে কতখানি হলো? 12.5 কেজি হলো না? 10 জন ফকিরকে কত করে দিতে হবে? 16 কেজি করে চাউল, তাহলে কতটি হলো? 12.5 কেজি চাউল ফকিরকে দিয়ে আজকে শ্বশুর বাড়ি যেতে হবে। আর শ্বশুর বাড়ির যাব না এরকম রাগ করবেন না, জামাইরা রাগ করে বিবাহের সময়, বলে এটা হবে না, এটা হবে না, ঠ্যাং উল্টে দিয়েছে বেকু, আজকে তোমার শ্বশুর বিপদে পড়েছে, আজকে তুমি সহযোগী দিও, এত ঢং কেন, এরকম স্বভাব কেন? এসব স্বভাব আমাকে খুব ঘৃণা লাগে, খারাপ লাগে, এটা আপনি কেন করবেন? একটু ভালো হয়ে যান, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, একটু ভালো হয়ে যান, ভালো হবে। অল্প জীবন, মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করিয়েন না, কাউকে ধমকায় কথা বলবেন না, কাউকে গালি দিয়েন না, কাউকে মারতে যায়েন না, কাউ একেবারে খেপে জমি জায়গা দখল করতে যায়েন না, মামলা দিতে যায়েন না, মামলা দিবেনই না মানুষের বিরুদ্ধে, যা হচ্ছে হোক। যখন সিলেট কোর্টে মামলা হলো আমার নামে, 5000 কোটি টাকার মামলা, কত টাকার? 5000 কোটি টাকার মামলা। কেন? আমি নজরুল ইসলামের মানের হানি করেছি। কিভাবে? নজরুল ইসলাম বলেছে মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর আজাব হতে পাইবে রেহাই। তখন আমি বলেছি ভুল হিসাব, মসজিদের পাশে কেন? কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয় তবু রক্ষা হবে না, বেচার বিচারি। তা আমি এই কথা বলে নাকি তার মানের হানি করেছি? তাই যতবার ঠাকুর বলছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, তুমি কি জানো ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, কালিমার বাপের আকাশ। তো ঠাকুর তো বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, তো আমি বললাম যে তো কালিমার আকাশ নয়, কালিমার বাতাস নয়, ঠাকুর বলেছে, ঠাকুরের বলা ঠিক হয়নি, তা আমি ঠাকুরের মানের হানি করলাম। এর জন্য কত টাকার মামলা? 5000 কোটি টাকার। এবার আমি কাঠগড়ায় দাঁড়ালাম, তখন আমাকে জজ বলছে আপনি কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পিস টিভির আলোচক? জি। আমাকে বলছে আপনার মামলা খারিজ করে দিলাম। এটা সিলেট কোর্টের অবস্থা। আর যখন সুনামগঞ্জ কোর্টে দাঁড়ালাম, তখন আমাকে বলছে আব্দুর রাজ্জাক সাহেব মামলা সম্পর্কে আপনার সাথে কোনো কথা নেই, আপনার মামলার নথিপত্র এ রাখলাম, আপনার সাথে আমার কিছু কথা। 15 মিনিট একটা না আমার সাথে কথা বললো, আমাকে উকিল বলে দিয়েছে যাই বলুক আপনি মুখ খুলবেন না, খালি শুনবেন, আপনার কথা চিরদিনই শুনি, আজকে শুধু আমার কথাটা শুনবেন। ওরা জজ, ওদের ক্ষমতা
অনেক বেশি, যেটা বলবে সেটাই। অতএব আপনি মুখ খুলবেন না, আজকে খালি আমার একটা কথা শুনেন, মুখ খুলবেন না। তো 15 মিনিট যা বললাম আমি শুধু তাই শুনতেই থাকলাম। তারপরে বললেন যে আপনার আমি মনে কি এটাকে বলে জামিন মঞ্জুর করলাম। ও এ কথা বললো না যে মামলা খারিজ করলাম, এ কথা বললো না, জামিন মঞ্জুর করলাম। তারপরে যে কি হয়েছে আর যাওয়া লাগে না। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম মানুষের মান সম্মানে কোনোদিন যাবেন না আঘাত করতে, তার নাম জুলুম। বিচারের মাঠে বিচার দেরি হয়ে যাবে। একজন মুরব্বী মানুষকে যদি ধমকে বলেন যেন এখান থেকে কেন আসছেন এখানে, তাহলে তার মান সম্মানের হানি হলো। এটা হলো মানুষের মান সম্মানের হানি, এটা জুলুম। একটার কারণে আপনার বিচার যদি একদিন দেরি হয় তাহলে 50,000 বছর, আর যদি 3 দিন দেরি হয় তাহলে 1.5 লক্ষ বছর বিচার দেরি হয়ে গেল। জানি না আপনার বিচারের মাঠ কত কঠিন হবে। আর যারাই জালেম তাদের বিচার দেরিতে হবে। যারা জাকাত দেয় না তারা ফকিরের মাল মারে খায়, যারা ওষুধ জাকাত দেয় না কারা তারা কার টাকা মারে খায়, ফকিরের, ওরাও জালেম, ওদের বিচার দেরিতে হবে। আল্লাহ রাসূল বলছেন হাত্তা ইউজাবায়নান নাস, যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার এই অবস্থা চলবে। আপনি অপেক্ষা করুন, আপনার বিচার লেট হয়ে গেছে। একদিন লেট হলে 50,000 বছর, যদি 3 দিন লেট হয় 1.5 লক্ষ বছর। আর ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? ভালো মানুষের বিচারের সময় কতটুকু? 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান ভালো মানুষের বিচার কতক্ষণ হবে? 1 ওয়াক্ত সালাত আদায় করতে কত সময় লাগে অনুমান? 5 থেকে 7 মিনিট, 10 মিনিট। ভালো মানুষের বিচারের সময়সীমা এইটুকু। ভালো মানুষ হওয়ার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে। বিচারের সময় কতটুকু হবে? 7 থেকে 10 মিনিট, 5 থেকে 7 মিনিট, 7 থেকে 10 মিনিট। ভালো মানুষের বিচারেই একটু লেট হয়ে গেলে 50,000 বছর, 3 দিন লেট হয়ে গেলে 1.5 লক্ষ বছর। বিচারের মাঠ বড় জটিল, বিচারের মাঠ বড় হালকা। ভালো মানুষের কবরের শুয়ে থাকার সময়সীমা কতটুকু? 2 রাতের সমান। 50,000 বছর আগে যে মারা গেছে ও যদি ভালো হয় তো কেয়ামতের মাঠে যখন উঠবে তখন বলবে আরে এই তো 3টার সময় ঘুমালাম স্ত্রীর সাথে কথা বলে, ঘুমাতে ঘুমাতে উঠাতে হচ্ছে কেন? আল্লাহ রাসূল বলছেন লাইক জোহা ইল্লা হাবা হালি এলাইহে নাম কারামাতিল আরুশে। উত্তর সুন্দর হয়ে গেছে কবরে, তোমার উত্তর সুন্দর হয়ে গেছে, তুমি ঘুমিয়ে যাও 2 রাতের ঘুমানোর মতো। তুমি ঘুমিয়ে যাও 2 রাতের ঘুমানোর মতো, যাকে কেউ উঠাবে না নিজের মানুষ ছাড়া, যাকে কেউ উঠাবে না প্রিয় মানুষ ছাড়া। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনুন 2 রাতে 10টা পর্যন্ত গল্প হলো 11টা পর্যন্ত, তারপরে মা 2 ঘর সাজিয়েছে, ভাবি নয় চাচা তো বোন নয়, মা খালা ফুফু 2 ঘর সাজিয়েছে। ঢোকলাম দেখি সুন্দরী মেয়ে টকটকে ঝকঝকে হয়ে বসে আছে। প্রথম কাজ মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, দ্বিতীয় কাজ 2 রাকাত সালাত আদায় করতে হবে, তৃতীয় কাজ দোয়া পড়ে দাম্পত্য জীবনে যেতে হবে। স্ত্রী আপনার এ কথা ঠিক, তবে আপনার অধিকার নাই অধিকার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দোয়া পড়তে হবে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শয়তান ওয়া জান্নিবি শয়তান মা রাযাকতানা। এরপরে মিলন, এরপরে কিছুক্ষণ কথা বলতে বলতে 3টা বেজে গেল, ঘুমিয়ে গেলাম 5টায় আজান হয়ে গেল। তাহলে 5টার সময় স্ত্রী বলছে চলো ঘুম থেকে উঠো সালাত আদায় করতে হবে। তাহলে 2 রাতে মোটামুটি কতটুকু ঘুমাইলো? 3টায় ঘুমিয়েছে 5টায় আজান, তাহলে 2 ঘন্টা। আবার আপনারা বলিয়েন না যে 2 রাতের সময়সীমা 2 ঘন্টা, নাহলে এটা আবার বিপদ হয়ে যাবে। তার মানে একটা মোটামুটি সময়সীমা 1.5-2 ঘন্টা। তাহলে একটা ভালো মানুষের কবরের সময়সীমা কতটুকু? 1.5-2 ঘন্টায় কাটো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অথচ লোকটা কবরে কতদিন থেকে আছে? 5,000 বছর থেকে। কতদিন থেকে আছে? 5,000 বছর থেকে।
একটু ভালো মনসর চেষ্টা করতে হবে, রাতে কান্নাকাটি করতে হবে, একবারে কান্নায় ডুটে পড়তে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া খিরুনাই লাগতা এক কোন এজিদুম খুশুয়া, পৃথিবীতে হাজারো মানুষ কান্নায় একবারে ভেঙে লুটিয়ে মাটিতে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। কান্নাকাটি করতে শিখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়ালিজা রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজা লাগানু ফি দারে, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব, গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে এটা যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দীনি ভাই বোন, যতই দামি এবাদত সালাত হোক না কেন, এর নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। কিসের নেকি আল্লাহ নিজে হাতে দিবেন? সেম যতই দামি এবাদত হোক না কেন, হজ, তার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা, আদম সন্তানের সব নেকি এক থেকে দশ, দশ থেকে সাতশো, আরো আরো আরো। এই ফেরেশতা সুবহানাল্লাহ বলেছে নেকি লিখে দাও, এই ফেরেশতা আলহামদুলিল্লাহ বলেছে নেকি লিখে দাও, এই ফেরেশতা সালাত আদায় করেছে নেকি লিখে দাও, হজ করেছে নেকি লিখে দাও। তবে সেম ফাইনাহু লি, সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ বলছেন সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ প্রতিদান নিজে হাতে দিবেন, কি দিবেন? জান্নাত। একটা কথা মনে রাখেন, সেম থাকলে, রোজা থাকলে কিন্তু পাঁচ দশ নেকি পাওয়া যায় না, বিশ পাঁচশো।
সিয়ামের বিনিময়টা কি জান, জান্নাতে চলে যাও। এই ছলাই